ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবার আপডেট একটি নিউজ হাতে এসেছে, সেটি শেয়ার করব আপনাদের সাথে। প্রিয় দর্শক, শিক্ষার্থীরা কয়েকদিন ধরে রাজপথে ট্রাফিকের কাজ করছে, ইতিমধ্যে তারা মানুষের গাড়ি ব্যাগ সব কিছু চেক করছে। দর্শক, সন্দেহ করে এক ব্যক্তিকে, তার হাতে কয়েকটি ব্যাগ দেখা যায়, চেক করার পরে মেলে বান্ডিলে বান্ডিলে টাকা। দর্শক, যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এটা কিসের টাকা, তিনি কথা বলতে গিয়ে আটকে যান এবং থতবত করে। অর্থাৎ তিনি মানে ওই পরিস্থিতিতে কি বলবে ভাষা পাচ্ছিল না, তিনি বলছিলেন যে এটা কোম্পানির টাকা। ঠিক আছে, শিক্ষার্থীরা বলছে কোম্পানির টাকা, ঠিক আছে ডকুমেন্টস দেখান। তিনি কোনো ডকুমেন্টস দেখাতে পারেন, তার কাছে কোনো ডকুমেন্টস নাই, একটা খাতা আছে, এরকম একটা খাতা আছে, সেই খাতার ভিতরে কিছু মানে লেখা ছিল, এটা ছাড়া আর কিছু নেই, অনেকগুলো টাকার বান্ডেল ছিল সেখানে। তা দর্শক, প্রায় হচ্ছে আপনার দুই ব্যাগ অথবা তিন ব্যাগ টাকা ছিল সেখানে। তা দর্শক, দেশের টাকা যদি প্রমাণ হয় সেটা তার কোনো কোম্পানির টাকা, সেক্ষেত্রে ভালো, তাকে ছেড়ে দেওয়া হবে। বর্তমানে তাকে এটি ঘটেছে ঢাকায়, আপনার ঢাকায় ঘটেছে কিছুক্ষণ আগেই। আপনার ওই হচ্ছে যদি কোম্পানির লোক বা কোম্পানির ম্যানেজার কন্ট্যাক্ট করে তার সাথে, যদি আসে সেক্ষেত্রে যদি প্রুফ মিলে যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, টাকা সহ দিয়ে দেওয়া হবে। এখন বর্তমান সেনাবাহিনীর হাতে রয়েছেন তিনি, সেনাবাহিনী তাকে এবং দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং টাকা সহ নিয়ে গেছে। যদি কোনো প্রুফ দিতে পারে কোম্পানির লোক তাহলে কত টাকা আছে বা কোন মারফতে সেই টাকাগুলো, তাহলে ছেড়ে দেওয়া হবে। তা দর্শক, তিন ব্যাগের মতো টাকা পাওয়া গেছে। তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, অনেকে তো টাকা মনে করেন যে হাজার হাজার ডলার মেরে দিয়েছে, তাদের অ্যাকাউন্টে রয়েছে। বেনজির সাহেব কয়েকশো কোটি টাকা মেরে দিয়েছে, আতাউর রহমান, তারপর আজিজ রহমান, অনেকে অনেক টাকা মেরে দিয়েছে। দর্শক, যখন সরকার সিট থেকে বা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়, যখন এমপি মন্ত্রীরা ক্ষমতা থেকে নামিয়ে যায় বা পালায়, সে সময় কিন্তু বাংলাদেশের যে অনেক টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে, যদি তাদের অ্যাকাউন্টগুলো হচ্ছে বন্ধ করে দিত বা তৎক্ষণিক এখনও যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে দেশের অনেক অর্থনীতি বা অনেক টাকাই কিন্তু ধরা পড়ে যাবে। কারণ তারা এই টাকাগুলো অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবে অন্য অ্যাকাউন্টে, তাদের আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে রাখবে, আর তারা বিদেশে পালিয়ে গেলে দেশের টাকা কিন্তু বিদেশে চলে যাবে, তারা আরামায়েশে অনেক বছর খেতে পারবে। বর্তমানে বাংলাদেশ অনেক ঋণে রয়েছে, বাংলাদেশে ষোলো হাজার কোটি টাকা ঋণে রয়েছে, বিভিন্ন দেশ থেকে ঋণ করা হয়েছে। এখন বর্তমানে বাংলাদেশের উপরে সেই ঋণ করা হয়েছে, বাংলাদেশকেই সেটা শোধ করতে হবে, সেটা যে সরকারই আসুক না কেন তাকেই শোধ করতে হবে সেটা। তা দর্শক, এমতো অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি একেবারে খুব সংকট, বাংলাদেশের মেরুদণ্ড একেবারে দুর্বল হয়ে পড়েছে। যদি যারা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে যে ১৭ জন, তারা যদি দ্রুত কাজ করে জনগণ তাদেরকে হেল্প করতে হবে এবং লুটপাট ডাকাত যে হারে হচ্ছে এগুলো বন্ধ করতে হবে, যে দলেরই লোক হোক না কেন, এগুলো যদি বন্ধ হয় দ্রুত তাহলে কিছুটা একটা শান্তি নেমে আসবে দেশে। আর আইন শৃঙ্খলা বাহিনী যদি তারা দ্রুত নেমে যায় তাহলে কিছুটা সহযোগিতা পাবে ব্যবসায়ীরা।